কে লক্ষ্মী, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই নাকি পুলিশকে বলেছিস সব স্বীকার করে নিবি? হ্যাঁ রানী, আমার আর বাঁচার কোনো পথ নেই। দেখ ফিরকিকে তো আমার জন্য কত অপমান সহ্য করতে হচ্ছে, আমি ওর জীবনটা এভাবে নরক হয়ে যেতে দিতে পারি না। আর তাছাড়া রোমা ম্যাডাম আমায় বলেছেন যে আমি যদি সবটা স্বীকার করে নিই উনি আমার বেকসুর খালাসির ব্যবস্থা করে দেবেন। কচু করবে? হ্যাঁ লক্ষ্মী, ওই শয়তানগুলোকে এখনো চিনতে পারলি না তুই? লক্ষ্মী, ফিরকির মুখের দিকে তাকিয়ে তুই যে সিদ্ধান্ত নেবো ভেবেছিস, আদতে ফিরকির ক্ষতি হবে রে। ওরে, তোর মাথায় খুনের বোঝা উঠেছে, এরপর যদি তুই সব স্বীকার করে নিস এতে তো তোর প্রমাণ হবে তুই খুনি। এরকম ছেলে মানুষই করিস না লক্ষ্মী। না রানি, আমি ছেলে মানুষই করছি না রে, বিশ্বাস কর আমি সবটা ভেবে চিনতে তবে সিদ্ধান্ত নিয়েছি। আর তাছাড়া ওই অফিসারও আমায় বলেছেন এটাই নাকি আমার বাঁচার একমাত্র পথ। ফিরকিকে তো আমি আমার প্রাণ দিয়ে ভালোবাসি রে, আমি ওর জন্য প্রাণটা অবধি দিতে পারি। আর সেখানে তো আমার শুধু সবটা স্বীকার করতে হবে, আমি আমি করে নেব। তা বলে তুই খুনের দোষ স্বীকার করে নিবি, বেআইনি ব্যবসার কথা স্বীকার করে নিবি? লক্ষ্মী, তুই তো এটা কোনোদিনও করিসনি রে। হ্যাঁ করবো পার্বতী, জানিস তো রোমা ম্যাডাম বলেছেন সেই রকম হলে উনি কেসটা কোর্ট অবধি পৌঁছতেই দেবেন না। ভুল করছিস, একদম ভুল করছিস লক্ষ্মী। ওই ওই রোমা ম্যাডামের কথায় তুই এখনো বিশ্বাস করছিস? ওসব পুরনো দিনের কথা তুই সব ভুলে গেছিস? ওই রোমা ম্যাডাম আমাদের সাথে কি করেছে? তুই এখানে একদম মুখ খুলবি না লক্ষ্মী। শোন, যা বলার তুই কোর্টে গিয়ে বলবি, এখানে কিছু বলিস না লক্ষ্মী। আমার ওদের সব জানা আছে, এরা হয় কে নয় নয় কে ছয় সব করতে পারে। লক্ষ্মী একটু বুদ্ধি কাটা, লক্ষ্মী একটু বুদ্ধি কাটা। সর্বনাশ, এই সাকরের দুটো আবার লক্ষ্মীর মাথা ঘুরিয়ে দিল না তো? বেশ, তোরা সবাই যখন বলছিস আমি আদালতে গিয়ে সবটা স্বীকার করব। না, আমি এখানে কোনো কিছু বলবো না।